চুল নিয়ে সমস্যা আমাদের সকলেরই কম বেশি থাকে তোমাদের সকলকে প্রথমে ওয়েলকাম আমার চ্যানেলে অনেক অনেক আজ আমি তোমাদের সাথে খুব সুন্দর একটা হেয়ার মাস্ক শেয়ার করবো যেটা তোমাদের চুলকে সফট শাইনি এবং গ্লসি করে তুলবে তার সাথে সাথে তোমাদের চুল পড়া বন্ধ হবে যেখান থেকে চুল উঠে গেছে টাক হয়ে গেছে সিঁধি মোটা হয়ে গেছে এই সব জায়গাতে নতুন নতুন ছোট ছোট চুলের রিগ্রোথ হবে হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমরা সকলে আশা করছি খুব ভালো আছে তোমাদের যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশের বেল বাটনটা বাজিয়ে রেখো আর সুন্দর সুন্দর হোম রেমেডি পাওয়ার জন্য আজ আমি তোমাদের সাথে যেই রেমেডিটা শেয়ার করছি তার জন্য প্রথমেই আমার লাগবে এখানে ফ্লেক্সিড ফ্লেক্সিড মানে টিসি যেটা আমাদের চুলের জন্য খুবই ভালো এর মধ্যে রয়েছে প্রচুর ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড তারপরে সর্ষে নিয়েছি প্রাচীনকাল থেকে সর্ষে আমাদের চুলের যত্নের জন্য ব্যবহার হয়ে আসছে আর এটা খুবই ভালো আমাদের চুলের জন্য তারপরে নেবো দু চামচ মেথি দানাও কতটা প্রোটিন রয়েছে তোমরা জানো কতটা ভালো আমাদের চুল পড়া বন্ধ করতে এবং স্ক্যাল্পে নিগ্রোত আনতে তার সাথে দিয়েছি দু চামচ মতো কালো জিরে তার মধ্যে রয়েছে প্রোটিন ভিটামিন ক্যালসিয়াম আয়রন ফসফরাস জিঙ্ক যা আমাদের স্ক্যাল্পে রক্ত সঞ্চালন করতে সাহায্য করে দ্রুত চুল পড়া বন্ধ করে এই সবগুলোকে আমি ভালোভাবে মিশিয়ে নিয়ে একটা মিক্সি জারের মধ্যে দিয়েছি তার আগে অবশ্যই মিক্সি জারটাকে কিন্তু রোদ্রে একটু শুকিয়ে নেবে কারণ শুকনো ছাড়া এর মধ্যে যদি জলের কোনো কণা থেকে যায় বিন্দু থেকে যায় তাহলে কিন্তু আমাদের এই রেমেডিটা নষ্ট হয়ে যেতে পারে তো প্রথমে আমাদের খুব ভালোভাবে এটাকে ব্লেন্ড করে নিতে হবে ব্লেন্ড করে নেওয়ার পর একটা পাত্রের মধ্যে ঢেলে নাও তোমরা বেশি করে ব্লেন্ড করে রেখে দিতে পারো এটা খুবই ভালো এর আগে আমি তোমাদের সাথে একটা হেয়ার অয়েল বানিয়ে শেয়ার করেছিলাম হেয়ার অয়েল তো তোমরা এভাবে বানাবেই আর তার সাথে সাথে তোমরা এইভাবে এক গ্লাস জলের মধ্যে এটাকে খুব ভালোভাবে ফুটে ফুটিয়ে নিতে হবে আমাদের এক গ্লাস জলের মধ্যে তিন চামচ মতো তোমরা এর মধ্যে দেবে এক গ্লাস জলকে হাফ গ্লাসেরও কম পরিমাণ করে নিতে হবে মানে চার ভাগের এক ভাগ যখন হয়ে যাবে থেকে যাবে তখন আমাদের গ্যাসের ওভেনটা নামিয়ে নিতে হবে এই যে আমাদের হোম রেমেডিটা আজকে রেডি হচ্ছে এটা কিন্তু খুবই পাওয়ারফুল যারা অনেক কিছু ব্যবহার করেছ ভালো রেজাল্ট পাচ্ছ না কিছু ভালো রেমেডি খুঁজছো এবং যেটা বিশ্বস্ত হবে তোমাদের জন্য চুল পড়াটাকে একদমই বন্ধ করে দেবে এবং চুলটাকে স্মুথ শাইনি করে তুলবে এর মধ্যে আমি ফ্লেক্সিট দিয়েছি তোমরা জানো ফ্লেক্সিট কতটা ভালো আমাদের চুলের জন্য সফট শাইনি করে তোলে এবং চুলের গোড়া মজবুত করে চুল পড়াটাকে বন্ধ করতে সাহায্য করে ফ্লেক্সিড তার মধ্যে দিয়েছি মেথি দানা মেথি দানাতে রয়েছে প্রচুর পরিমাণে থাকে দানাতে প্রচুর পরিমাণে প্রোটিন নিকোটিনিক অ্যাসিড যা আমাদের চুলকে ভিতর থেকে পুষ্টি জোগায় এবং চুল পরাটাকে বন্ধ করে চুলের গোড়া মজবুত করে চুলকে লম্বা করতে সাহায্য করে এই যে আমাদের এই রেমিডিটা বানাতে মিনিমাম পনেরো মিনিট লাগবে আমার কিন্তু জলটা অনেকটা পরিমাণ শুকিয়ে গেছে এখন দেখো কতটা পরিমাণ আছে মানে চার ভাগের এক ভাগ আমি রেখেছি এটাকে একটু ছাঁকনি দিয়ে ছেঁকে নেবে গরম গরম ছাঁকলে ভালো হয় কারণ এর মধ্যে ফ্লেক্সিড যেহেতু আছে জলটা কিন্তু একটু মানে ঘন হয়ে যেতে পারে তো ওই জন্য একটু গরম গরম ঢেলে নেবে মানে ছাঁকনার সাহায্যে ছেঁকে নেবে তারপরে ঠান্ডা করার পরেই এটাকে অ্যাপ্লাই করবে তোমরা চাইলে এই যে লিকুইডটা আমাদের রেডি হয়েছে হেয়ার মাস্ক বলছি আমরা এটা তোমাদের চুলের গোড়া থেকে একদম আগা পর্যন্ত খুব ভালোভাবে লাগিয়ে নিতে পারবে এই ধরনের যদি পাম্প বোতল থাকে তাহলে তো খুবই ভালোভাবে তোমরা অ্যাপ্লাই করতে পারবে খুব সুবিধা হবে যদি না থাকে তাহলে তোমরা এমনি কটনের সাহায্যে তোমাদের চুলের গোড়াতে লাগিয়ে নেবে তারপর হাতের সাহায্যে চুলের লেনথে লাগিয়ে নেবে তো এক বোতল আমার হয়েছে এটা কিন্তু খুবই চিকন আমি এক গ্লাস জলকে ফুটিয়ে হাফ গ্লাসের কম করে নিয়েছি মানে তিন চার ভাগের এক ভাগ করে নিয়েছি এটাকে কীভাবে অ্যাপ্লাই করতে হবে প্রত্যেকবার বলি প্রত্যেকটা ভিডিওতেই বলি যখনই কোনো কিছু অ্যাপ্লাই করছো তার আগে অবশ্যই মাথাটাকে ভালোভাবে আঁচড়ে নাও আঁচড়ে নেওয়ার পরে যে কোনো জিনিস অ্যাপ্লাই করো তাহলে চুলে জ্বরটা কম লাগবে আর জ্বর যদি লেগে যায় একবার তখন কী হবে যে চুলটা কিন্তু আরও বেশি পরিমাণে টানার ফলে আরও বেশি লেগে যাবে চুল তাতে ছিঁড়ে আসবে ওই জন্য অবশ্যই যে কোনো রেমেডি ইউজ করো না কেন তার আগে মাথাটাকে ভালোভাবে আঁচড়ে নাও প্রথমে চুলের গোড়াতে আগে লাগিয়ে নাও তারপরে লেন্থে অ্যাপ্লাই করবে খুব ভালোভাবে এটাকে যখন অ্যাপ্লাই হয়ে যাবে অ্যাপ্লাই করা এক ঘন্টা মতো রাখবে এক ঘন্টা যদি না রাখতে পারো আধা ঘন্টা মিনিমাম রাখবে তারপরে নর্মালি শ্যাম্পু করে নাও সপ্তাহে দুদিন করে করবে রেজাল্ট তোমরা নিজেরা বুঝতে পারবে কতটা ভালো আর যেই তেলটা তোমাদের শেয়ার করেছিলাম সে তেলটাও ব্যবহার করতে পারো এই রেমেডিটা করার সাথে সাথে দুটো এতটা ভালো তোমাদের চুল পড়াটাকে বন্ধ করে স্ক্যাল্পে রিগ্রোথ এনে দেবে এবং চুলকে দ্রুত গতিতে লম্বা করবে তিনি এই রেমেডিটাকে অবশ্যই সপ্তাহে দুদিন করে ব্যবহার করবে আর এই রেমেডিটা ব্যবহার করো তার সাথে সাথে যে অয়েলটা শেয়ার করেছিলাম সেটা ব্যবহার করো চুল পড়া একদম বন্ধ হয়ে যাবে স্ক্যাল্পে রিগ্রোথ তোমরা দেখতে পাবে শুধুমাত্র পনেরো দিনের মধ্যে আশা করছি আজকের এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও ফ্রেন্ডস ফ্যামিলি সবার সাথে ভিডিওটা শেয়ার করে নিও যাদের চুলের খুব খারাপ অবস্থা হয়ে গেছে তাদের সাথে ভিডিওটা শেয়ার করে নিও অবশ্যই আর তোমরা তোমাদের চুলে ব্যবহার করো রেজাল্ট ঠিক আমার চুলের আসবে আমি এখন যে কোনো রেমেডি ইউজ করি না কেন আমার চুলের রেজাল্ট ঠিক এরকমই আসে তো তোমরাও ব্যবহার করো তোমাদের চুলেও রেজাল্ট এরকমই আসবে অবশ্যই ধৈর্য সহকারে যে কোনো হোম রেমেডি ব্যবহার করলে তোমরা কিন্তু খুব ভালো রেজাল্ট পাবে তোমরা তোমাদের ফ্রেন্ডস ফ্যামিলি সবার সাথে ভিডিওটা অবশ্যই শেয়ার করে নিও দেখো সে নতুন ভিডিওর সাথে প্লিজ সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না